আমাদের মনে হয় এই জঙ্গলে কিছুই করার নেই, আমাদেরকে অন্য জঙ্গলে চলে যেতে হবে। হ্যাঁ মা, তাই করো। তারপর টুনি আর টুনির বাচ্চা অন্য জঙ্গলে রওনা দিল। অন্য জঙ্গলে যাবার পথে কোনো এক গুহায় আশ্রয় নেয়। আমাদের নতুন বাসা না হওয়া পর্যন্ত আমাদেরকে কিছুদিন এখানেই থাকতে হবে। আর বড় কারণ, এই জঙ্গলে আমরা নতুন। এই জঙ্গলে হয়তোবা থাকতে হলে আমাদেরকে এই জঙ্গলের রাজার কাছে যেতে হবে এবং কি তার অনুমতি নিয়ে আমাদেরকে এই জঙ্গলে বসবাস করতে হবে। তারপর তারা এই জঙ্গলের রাজার কাছে যেতে অনেকদিন অপেক্ষা করতেছিল। কিন্তু বড় কথা, তারা জানতো না এই জঙ্গলের রাজা কে। চলো বাচ্চা, এই জঙ্গলের কারো কাছে গিয়ে জিজ্ঞেস করি, বলবো যে এই জঙ্গলের রাজা কে। পথে কোনো পেঁচার সাথে দেখা হলো এবং তার কাছে জিজ্ঞাসা করতেছিল, পেঁচা সাহেব, আপনি কি বলতে পারেন এই জঙ্গলের রাজা কে? কেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এই জঙ্গলের রাজা তো আমি। তুমি আমাকে সব বলতে পারো, কি বলতে চাও? আপনি তো রাজার মতো মনেই হচ্ছে না। আরে আমি এই জঙ্গলের রাজা। কিন্তু আপনার রাজপ্রাসাদ কোথায়? আপনার সিংহাসন কোথায়? এবং আপনার মুকুট কোথায়? আছে আছে, সবই আছে, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি কেন এই জঙ্গলে এসেছো? তোমাকে তো আগে কখনো দেখি নাই। আমি এই জঙ্গলে বাসা বানিয়ে থাকতে এসেছি। আমরা আগে যে জঙ্গলে থাকতাম সেই জঙ্গলে কাক আমাদের বাসা দখল করে ফেলেছে। আপনি কি আমাকে এই জঙ্গলে বসবাস করতে দিবেন? না, এটা হতে পারে না। অন্য কোন জঙ্গলের কাউকে আমরা এই জঙ্গলে থাকতে দেই না, বরং তুমি অন্য কোথাও জঙ্গলে চলে যাও। টুনির সাথে সাথে মনটা খারাপ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমাদের কপালটাই হয়তো বা খারাপ। তাই সে অন্য একটি গাছে চলে যায় আর সেখানে একটি কবুতর পাখিকে দেখতে পায়। কারা গো তোমরা? তোমাদের তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমরা অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে থাকতে এসেছি, কিন্তু পেঁচা রাজা আমাদের থাকার অনুমতি দেয়নি। কি বলছো এইসব? পেঁচা তো এই জঙ্গলের রাজা না, এই জঙ্গলের রাজা তো আমি। পেঁচা যা যা বলেছে সবই তোমার সাথে মিথ্যা কথা বলেছে। সত্যি বলছেন আপনি রাজা এই জঙ্গলে, নাকি পেঁচার মতো আমার সাথে মিথ্যা কথা বলছেন? তাইলে আপনার মুকুট কোথায়? আপনাদের রাজপ্রাসাদ কোথায়? আপনি কেন জঙ্গলে জঙ্গলে থাকছেন, তাও বাংলা ভাষায়? কবুতর পাখিটা কি বলবে না বলবে তা খুঁজে পাচ্ছে না। তারপর বলে উঠল, সবই আছে, সবই কি তোমাকে দেখাতে হবে? এই জঙ্গলে তোমার কোনোই জায়গা হবে না, অযথা সময় নষ্ট না করে তুমি অন্য জঙ্গলে চলে যাও। টুনির আবারও অনেক মন খারাপ হয়। তারপর টুনি ভাবতে লাগে যে সবাই কেন নিজেকে রাজা দাবি করছে। তারপর টুনি পাখিটা সেখান থেকেও চলে যায়। কবুতরের কথায় কষ্ট পেয়ে টুনি সাথে সাথে একটি নদীর পাড়ে চলে গেল এবং নদী থেকে কিছু পানি খেলো। টুনি বলতে থাকে, আজকে সারা দিন কি কষ্ট না করলাম, কিন্তু থাকার জন্য একটা ব্যবস্থাও হলো না, মাথায় কোনো কাজ করতেছে না, এখন আমি কি করব? মা মা, তুমি দুশ্চিন্তা করো না, দেখো আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন একটি প্রাণী পানি খেতে আসলো। এই যে, আপনি কি বলতে পারেন এই জঙ্গলের রাজা কে? ছোট পাখি, তুমি কি বলতে চাও আমাকে বলো। টুনি মনে মনে ভাবতে লাগলো, না একেও কিছু জিজ্ঞেস করা যাবে না, তাইলে ওদের মতো ও মিথ্যা কথা বলবে। আর এমনি তার মুকুট নেই, সাধারণ সবার মতো এসেই পানি খায়, ও রাজা হতে পারে না। টুনি পাখিটা সাথে সাথে অন্য কোথাও চলে যায়। কি যে করব, জঙ্গলের কে যে রাজা তা তো কিছুই বুঝতে পারতেছি না, তাহলে কার অনুমতি নিয়ে এই জঙ্গলে থাকবো? সাথে সাথে সেখানে একটি বাঘ চলে আসে নদীর পানি খেতে। টুনি পাখি মনে মনে ভাবতে লাগে, হয়তোবা বাঘই এই জঙ্গলের রাজা। সাথে সাথে টুনি বাঘটিকে জিজ্ঞেস করতে লাগে, বাঘ রাজা, আপনি তো এই জঙ্গলের রাজা, আমাদেরকে এই জঙ্গলে থাকতে দিন না। তুমি কেন আমাকে রাজা দাবি করতেছো? আমি তো এই জঙ্গলের রাজাই না, আর আমি তো এই জঙ্গলে থাকিই না। আমি অনেক দূর থেকে এই জঙ্গলে পানি খেতে এসেছি, আমি পানি খেয়ে সাথে সাথে এখান থেকে চলে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এমনি আপনাকে দেখতে রাজার মতোই, আরো আপনি অনেক শক্তিমান, তাই মনে করেছি আপনি এই জঙ্গলের রাজা। তোমাকে একটা কথা বলি, এই জঙ্গলের রাজার তো মাথায় মুকুট থাকবে, আর তাকে তুমি দেখলে রাজার মতোই মনে হবে। উপদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাঘটি পানি
দেখে সেখান থেকে সাথে সাথে চলে গেল। না, কার কাছ থেকে যে অনুমতিটা নেই। আর যদি অনুমতিটা না নেই তাইলে হয়তো বা বাসা বাঁধবো, কাকের মতো অন্য কেউ এসে আবার আমাদের বাসা থেকে তাড়িয়ে দিবে। মা মা, আমরা যদি এভাবে খুঁজতে থাকি আমরা তো মরেই যাব। তাইলে চলো এখন আমরা গিয়ে গুহার ভিতরেই থাকি। আজকে আর নয়, আগামীকাল আবার জঙ্গলের রাজাকে খুঁজতে বের হব। টুনি এবং টুনির বাচ্চা সাথে সাথে সেই গুহায় চলে যায়। মা মা, এইখানে কেমন জানি আমার ভয় করছে। যদি কেউ আমাদের এখান থেকে খেয়ে ফেলে। না, তুমি ভয় পেও না বাচ্চা, তোমার মা তো আছে সাথে, তোমার কিছুই হবে না। তখন ওই গুহায় একটা শিয়াল আসে। শিয়ালটা সাথে সাথে বলতে লাগে, কে গো তোমরা ছোট পাখিরা, আর এই গুহায় তোমরা কি করো? এই গুহায় তো আমি বসবাস করি। এইবার টুনি পাখিটা ভুল করলো না, এবং কি শিয়ালকে রাজাও দাবি করলো না। আমরা অন্য জঙ্গল থেকে অবলিত হয়ে এসেছি। সেখানে আমাদের অনেক কষ্ট করে গড়া বাসা একটি কাক দখল করে ফেলেছে, তাই আমরা এই জঙ্গলে এসে আশ্রয় নিয়েছি। আর আমরা এই জঙ্গলে রাজার অনুমতি নিয়ে থাকতে চাই। আজকে সারাদিন ঘুরেও শেষমেশ রাজার দেখাই পেলাম না। আর অন্যদিকে জঙ্গলের সবাই সবাইকে রাজা দাবি করছে। আসলে কি এই জঙ্গলের রাজাই নেই? হয়তো বা আপনাকে জিজ্ঞেস করলে আপনিও বলবেন যে আপনি এই জঙ্গলের রাজা, তাই আমরা জিজ্ঞাসা করিনি। আর এই ভুলটা তোমরা আমার সামনেই করলে, আমি হলাম এই জঙ্গলের রাজা। না, আমরা বিশ্বাস করি না। এই জঙ্গলে সবার মতো আপনিও মিথ্যুক, আপনিও মিথ্যা কথা বলতেছেন। আমরা আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস কেমনে করবে? তোমাদের তো অনেকে মিথ্যা কথা বলছে, তাই আমাকেও তো মিথ্যাবাদী ভাবতেছো। এই জঙ্গলে সবাই মিলে আমাকে রাজা বানিয়েছে। বড় কথা, আমি সবার উপকার করেছি, এবং কি আমি সব থেকে বুদ্ধিমান। আপনি যদি রাজাই হন তাহলে আপনার মুকুট কোথায়? আর আমি কি দেখে ভাববো আপনি রাজা? হ্যাঁ, আমার কোনো মুকুট নেই, তাই কেউ আমাকে রাজা দাবি করে না, কেউ আবার সম্মানও দিতে চায় না। আমি তো নিজের জন্য কোনো মহল বানাতে পারবো না, আর মুকুটও বানাতে পারবো না। এই জঙ্গলের কেউ ঠিক মতো বাসায় বাঁধতে পারে না, আর তারা কিনা আমাকে সাহায্য করবে মহল বানানোর জন্য? অন্যদের কথা জানি না। আমি যদি আপনাকে মহল বানিয়ে দিই এবং মুকুট বানিয়ে দেই, তাইলে কি আমাকে এই জঙ্গলে থাকতে দিবেন? তুমি কি সত্যি বলছো আমাকে বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই পারবো। আমি তো অন্য জঙ্গলে অনেক বাসাও বানিয়েছি, আর এই কাজগুলো আমার বাবা শিখিয়েছিল। তারপর টুনি অনেকদিন যাবত কঠোর পরিশ্রম করে এই জঙ্গলের রাজা শিয়াল রাজার জন্য বিশাল একটা মহল এবং কি মুকুট তৈরি করে। কি অপরূপ সুন্দর মহল, এত বড় মহল আমি কখনো দেখিনি। সাথে সাথে টুনি পাখিটা তার বানানো মুকুট শিয়ালকে পরিয়ে দিল। তারপর শিয়াল রাজা কি করলো, জঙ্গলের সবাইকে মহলে দাওয়াত করলো। আর জঙ্গলের সব পাখিরা এসে এই জঙ্গলে এত বড় মহল দেখে সবাই তো আশ্চর্য হয়ে গেছে। সব পাখিরা মনোযোগ দিয়ে শুনো, এই টুনি পাখি আজ থেকে এই জঙ্গলে থাকবে, আর এই টুনি পাখিটা আজ থেকে আমার মহলের মিনিস্টার। অন্য পাখিদের কি আর করা, যেহেতু শিয়াল রাজা এই জঙ্গলের রাজা, তাই শিয়ালের কথায় টুনিকে এই মহলের মিনিস্টার হিসেবে সবাই মেনে নিল। এবং কি শেষমেশ জঙ্গলে বানানো তার মহলে সুখে শান্তিতে তার বাচ্চাকে নিয়ে বসবাস করতে থাকলো, একদম শিয়াল রাজার পরের রাজার মতো।